নমস্কার বন্ধুরা, টার্গেট জব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। তো আজকে আমরা কলকাতা পুলিশের এসআই, লেডি এসআই এবং সার্জেন্টের 2012 সালে সিলেবাস কীরম ছিল, কোয়ালিফিকেশন কীরম ছিল, ঠিক আছে, কটা ধাপে পরীক্ষা হতো, হাইট মেজারমেন্ট কেমন লাগতো, সেই সম্পর্কে ভিডিওটা আলোচনা করবে এবং তারপর বলবো 2020 সালে এর ভ্যাকেন্সি বেরোতে পারে কি না, ঠিক আছে। তো এই সমস্ত কিছু এই ভিডিওতে আলোচনা করব, তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। তো আমরা দেখতেই পাচ্ছেন এখানে লেখা আছে, দেখবেন কলকাতা পুলিশ রিক্রুটমেন্ট বোর্ড, ঠিক আছে। দেখুন এখানটা, দেখুন কম্বাইন কম্পিটিভ এক্সামিনেশন 2012 ফর রিক্রুটমেন্ট টু দ্য পোস্ট অফ সাব ইন্সপেক্টর, লেডি সাব ইন্সপেক্টর অ্যান্ড সার্জেন্ট ইন কলকাতা পুলিশ, ঠিক আছে। তো 2012 সালে আপনার লেডি এসআই, সাব ইন্সপেক্টর এবং সার্জেন্টের রিক্রুটমেন্ট হয়েছে, ঠিক আছে। তো এর তখনকার দিনে ভ্যাকেন্সি, এবার দেখুন তখনকার দিনে ভ্যাকেন্সি ছিল মেল ক্যান্ডিডেটের ক্ষেত্রে সাব ইন্সপেক্টরে 137টা, লেডি সাব ইন্সপেক্টরের ক্ষেত্রে ছিল মাত্র 15টা এবং সার্জেন্টের ক্ষেত্রে 684টা। তো আমাদের একটা কথা বলছি যে সার্জেন্টে শুধুমাত্র মেল ক্যান্ডিডেটরাই আবেদন করতে পারতো, ঠিক আছে। তারপর দেখুন দ্য পোস্ট অফ দ্য পে ব্যান্ড স্কেল 7,100 থেকে 37,600, ঠিক আছে। গ্রেড পে ছিল 3900, পে ব্যান্ড 3, ঠিক আছে। এবার তাছাড়া এক্সট্রা অ্যালাউন্স যেগুলো ছিল সেগুলো পাবেন। তো এবার দেখবো কি কটা মানে কি কিভাবে রিক্রুটমেন্ট হতো, 2012 সালে কীভাবে রিক্রুটমেন্ট হয়েছে সে সম্পর্কে আলোচনা করব। দেখুন ফার্স্ট হয়েছে ফিজিক্যাল মেজারমেন্ট টেস্ট। তো আমরা দেখছি ফিজিক্যাল মেজারমেন্ট টেস্ট মানে হাইট, ওয়েট এবং চেস্টের মাধ্যমে আর কি চেস্ট, হাইট ওয়েট এবং চেস্ট আর কি দেখা হবে, সেটাই ছিল ফিজিক্যাল মেজারমেন্ট টেস্ট। এখানে কিন্তু কোনো পিএসটি ছিল না, পিএসটি মানে ফিজিক্যাল স্ট্যান্ডার্ড টেস্ট, মানে দৌড়ানো, দৌড় যে ব্যাপারটা থাকে সেই ব্যাপারটা কিন্তু 2012-তে ছিল না, শুধুমাত্র ফিজিক্যাল মেজারমেন্ট টেস্ট, ঠিক আছে। তো দ্বিতীয় ছিল দেখবেন এখানে লেখা আছে, দেখুন রিটিন এক্সামিনেশন। তো রিটিন এক্সামিনেশনে এখানে দেখবেন ফার্স্টে দিস পেপার উইল দ্য কনসেপ্ট অফ মাল্টিপল চয়েস অবজেক্টিভ টাইপ কোশ্চেন অন ইংলিশ 20, জেনারেল স্টাডিজ 40 এবং অ্যারিথমেটিক 40 মার্কস অ্যান্ড উইল বি অফ 1.5 আওয়ার্স, ঠিক আছে। তো এখানে টোটাল 100 নম্বরের পরীক্ষা হতো প্রথম পার্টে, ঠিক আছে। প্রথম পার্টে তার মধ্যে ছিল এখানে দেখবেন জেনারেল স্টাডিজ হচ্ছে 40 নম্বর, ইংলিশ 20 নম্বর এবং অ্যারিথমেটিক 40 নম্বর। তো টোটাল 100 নম্বরে এমসিকিউ পদ্ধতিতে আর কি প্রথম পার্টে পরীক্ষা হতো। এবং দ্বিতীয় পার্টে আপনার এখানে দেখবেন দ্বিতীয় পার্টে লেখা আছে ইংলিশ কনভেনশনাল টাইপ, মানে আপনাকে লিখতে হবে, ঠিক আছে, পেপার টু। এবং পেপার থ্রিতে ছিল বেঙ্গলি অথবা হিন্দি অথবা উর্দু অথবা নেপালি কনভেনশনাল টাইপ, মানে এখানে ইংরাজি এবং বাংলা আর কি চিঠি লেখা লিখতে দিত 50 50 100 নম্বরে, ঠিক আছে। এটা মেন এক্সামের ক্ষেত্রে বলছি, প্রথমে আপনাদের প্রিলিমিনারি পাস করতে হবে, প্রিলিমিনারির পর মেন এক্সাম হতো। ফার্স্টে হতো ফিজিক্যাল মেজারমেন্ট টেস্ট, ফিজিক্যাল মেজারমেন্ট টেস্টে পাস করলে আপনাকে রিটিন এক্সামিনেশনে বসানো হতো এবং রিটিন এক্সামিনের মধ্যে ফার্স্টে আপনার এমসিকিউ যেটা পরীক্ষা হতো 100 নম্বরে, তারপরে পেপার, এবং পেপার ওয়ানে পাস করলে পেপার টুয়ে পরীক্ষা আপনারা বসতে পেতেন। পেপার টুয়ে ছিল ইংলিশ এবং বেঙ্গলি টোটাল 100 নম্বরে। তো তারপর দেখবেন পার্সোনালিটি টেস্ট ছিল, পার্সোনালিটি টেস্টে 50 নম্বরে, পার্সোনালিটি টেস্ট হয়েছে 50 নম্বরে, ঠিক আছে। এসআই এবং লেডি এসআই এর ক্ষেত্রে বলছি 50 নম্বরে পার্সোনালিটি টেস্ট, ওকে। আর এর কোয়ালিফিকেশন ছিল আপনাদের বলে দিচ্ছি গ্র্যাজুয়েশন পাস, সার্জেন্টের ক্ষেত্রেও গ্র্যাজুয়েশন পাস এবং লেডি এসআই এর ক্ষেত্রেও গ্র্যাজুয়েশন পাস। এবং সার্জেন্টের সিলেবাসে সেমই আছে, আপনারা এখানে দেখবেন জেনারেল স্টাডিজ, তারপরে অ্যারিথমেটিক, ইংলিশ, ঠিক আছে, টোটাল সেই একই একই সিলেবাস। প্রথম ফার্স্টে ফিজিক্যাল মেজারমেন্ট টেস্ট হবে, দ্বিতীয় হবে আপনার রিটিন এক্সামিনেশন, সেখানে এমসিকিউ থাকবে 100 নম্বরে এবং মেন পেপার থাকবে 100 নম্বরে, সেখানে ইংরেজি আর বেঙ্গলি 50 50 100 নম্বরে, যেখানে ডেসক্রিপটিভ আপনাকে লিখতে হবে, ঠিক আছে। তো সামারি, পেসি এসব আর কি আপনাদের লেটার রাইটিং এগুলো ছিল আর কি। তো সেখানেও পাস করলে আপনাকে সেখানে 50 নম্বরে আপনাকে ইন্টারভিউতে ডাকা হবে, এবং সেখানে ইন্টারভিউতে 50 নম্বর আছে। তো এবার দেখা যাচ্ছে, এবার দেখা যাক যে ফিজিক্যাল স্ট্যান্ডার্ড টেস্টে কী কী লাগে। তো আমরা দেখছেন ফিজিক্যাল স্ট্যান্ডার্ড টেস্টে এখানে সাব ইন্সপেক্টর ইন কলকাতা পুলিশে মেল ক্যান্ডিডেটের ক্ষেত্রে 167 সেমি হাইট লাগবে, ওয়েট লাগবে 51.5, মানে হাইট অনুযায়ী ওয়েট, এবং ফিজিক্যাল মিনিমাম মানে চেস্ট হতে হবে আপনার 79 সেমি ফিজিক্যাল, মানে মিনিমাম চেস্ট হতে হবে।
আর 5 সেমি কিন্তু ফুলানোর দক্ষতা চায়, ঠিক আছে? আর লেডি লেডি সাব ইন্সপেক্টর ক্ষেত্রে 160 সেমি হাইট এবং 45 কেজি ওয়েট হতে হবে। এবার এবার আসা যাক সার্জেন্টের ক্ষেত্রে। সার্জেন্ট ক্ষেত্রে আপনার দেখবেন এখানে 173 সেমি হাইট, এখানে একটু বেশি হাইট লাগবে এবং ওয়েট লাগবে 63 কিলো এবং চেস্ট লাগবে 86.36 সেমি এবং 5 সেমি ফলানোর দক্ষতা চায়, ঠিক আছে? সার্জেন্টের ক্ষেত্রে বেশিই থাকে। আর তখনকার এজ ছিল দেখবেন এখানে লেখা আছে 20 থেকে 27 বছরের মধ্যে আর কি এজ ছিল এসআই এবং সার্জেন্টের ক্ষেত্রে 20 থেকে 27 বছর, এবং এসটি এসসিরা 5 বছর, ওবিসিরা 3 বছর ছাড় পাবে, এবং যারা ডিপার্টমেন্টের ভিত্তিক আছে তারাও ছাড় পাবে 10 বছরে, ঠিক আছে? 10 বছর বা 5 বছর যেরকম আছে রুলস অনুযায়ী। তো এটা ছিল 2012 সালের এসআই কলকাতা পুলিশের এসআই লেডি এসআই এবং সার্জেন্টের রিক্রুটমেন্ট প্রসেস, ঠিক আছে? তো এবার সবাইকে কোশ্চেন যে 2020 সালে কি এসআই এবং সার্জেন্টে বেরোবে, তো আমি বলবো একদম 2020 সালে কিন্তু সার্জেন্ট এসআই এবং লেডি এসআই বেরোবে, কারণ দীর্ঘ 8 বছর রিক্রুটমেন্ট হয়নি। 2012 সালে লাস্ট রিক্রুটমেন্ট হয়েছে, তো 8 বছর রিক্রুটমেন্ট হয়নি। তো সেক্ষেত্রে জানুয়ারি বা ফেব্রুয়ারি মাসে কিন্তু কনস্টেবল এসআই এবং সার্জেন্টে কিন্তু ফর্ম বেরোবে, ঠিক আছে? তো আর একটা ব্যাপার বলে দিচ্ছি যে তখনকার দিনে কিন্তু রান ছিল না, এসআই এবং সার্জেন্টের ক্ষেত্রে কিন্তু কোনো রান ছিল না। তো এবার রান যোগ করবে কিনা সেটা সম্পূর্ণ পুলিশ রিক্রুটমেন্ট কলকাতা পুলিশ রিক্রুটমেন্টের ওপর নির্ভর করছে, ঠিক আছে? তো আমরা দেখেছেন পুরোপুরি একই একই মতো সিলেবাস, যে আপনার বেঙ্গল পুলিশের এসআই এর মতোই সিলেবাস অনেকটা, শুধু প্রথম পার্টে যেমনি ওদের ইংরাজি ছিল না, এদের কিন্তু ইংরাজি আছে, এবং ওটা যেমনি 200 নম্বর পরীক্ষা, এটা কিন্তু 100 নম্বর পরীক্ষা হবে, ঠিক আছে? তো এইটে সম্পূর্ণ ভিডিওটা দেওয়া ছিল। অনেকজন আমাকে কোশ্চেন করেছেন যে সাব ইন্সপেক্টর এবং সার্জেন্টে কি সিলেবাস ছিল পুরোনো প্যাটার্নে, তো সেইটি এই ভিডিওটার মাধ্যমে আপনাদের বোঝালাম, ঠিক আছে? তো এবং 2020 সালে কিন্তু সাব ইন্সপেক্টর এবং সার্জেন্টে ভালো একটা ভ্যাকেন্সি কিন্তু বেরোবে, কারণ দীর্ঘ 8 বছর এর রিক্রুটমেন্ট হয়নি, ঠিক আছে? তো থ্যাংকস ফর ওয়াচিং মাই ভিডিও। তো আর কিছু জানার থাকলে আমার কমেন্ট বক্সে তোমরা কমেন্ট করতে পারো।